ছানি অপারেশন করাতে গিয়ে বিপত্তি, ছানি কাটাতে গিয়ে দৃষ্টিশক্তি হারানোর অভিযোগও সামনে আসছে হাসপাতালের বিরুদ্ধে। অপারেশনে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, দৃষ্টিশক্তি হারিয়েছেন 20 জন রোগী এবং ঘটনার পরই তড়িঘড়ি। গার্ডেনরিচের সুপার স্পেশালিটি হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য অস্ত্রোপচার বন্ধ রাখল স্বাস্থ্য ভবন। ছানি কাটাতে গিয়ে 20 জনের দৃষ্টি হারানোর অভিযোগও সামনে আসছে কাঠগড়ায় মূলত যে গাফিলতির অভিযোগ এবং হাসপাতালের বিরুদ্ধে যে অভিযোগের সামনে আসছে তারপরেই তড়িঘড়ি। গার্ডেনরিচের সুপার স্পেশালিটি হাসপাতাল অনির্দিষ্টকালের জন্য অস্ত্রোপচার অর্থাৎ অপারেশন থিয়েটার বন্ধ রাখা হয়েছে। আর এই নিয়ে রাজনৈতিক মহলের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। সুপার স্পেশালিটি হসপিটালে যদি ছানি কাটানো না যায় তাহলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অবস্থা আপনারা সহজেই বুঝতে পারছেন। তাই ওটি আদৌ সুপার স্পেশালিটি না মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য গার্ডেনরিচের একটি প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রের নাম সুপার স্পেশালিটি রাখা হয়েছিল সেটা স্বাস্থ্য দপ্তর ব্যাখ্যা করুক। এবং মানে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে বয়স্ক মানুষগুলি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা করে চোখের ছানি কাটাতে গেছিলো তারা অন্ধ হয়ে যাচ্ছে। এর থেকে সুরাহা কী হবে? এর কি উত্তর রাজ্য প্রশাসন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বিভাগ দেবে? তাই রাজ্যের স্বাস্থ্যের যে অবস্থা ততই বছর তা সবাই জানে, সেই জন্য সবাই দক্ষিণমুখী হয় এবং স্বাস্থ্যসাথী কার্ডও আজকাল কাজ করে না। তার মধ্যে একটি নতুন উদাহরণ তৈরি হলো, জ্বলন্ত উদাহরণ। এই রাজ্যে কিছুই বলা যায় না, কোন ওষুধের বদলে কে দিচ্ছে, যে দিচ্ছে সে সিভিক ভলেন্টিয়ার নয় সেটাই বা আপনি কি জানেন? সিভিক ভলেন্টিয়ারকে হয়তো মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়ে দিয়েছেন, বলেছেন ওখানে নার্স নেই পাঠিয়ে দাও ওখানে। আমরা আগেও দেখেছি আমাদের প্রাণের কোনো দাম নেই, কুকুর বেড়ালের মতো মানুষ মরছে। আমরা তো এমনি অন্ধরাজার দেশে বসবাস করছি, এই রাজ্যে স্বাস্থ্য নেই, স্বাস্থ্যসাথী কার্ড আছে, যদিও স্বাস্থ্যসাথী কার্ডে আবার ছানি অপারেশন হয় না। যাদের কাছে আমরা গিয়েছিলাম আমাদের দৃষ্টি ফিরিয়ে দাও বলে, তারা আমাদের ওইটুকু দৃষ্টিও কেড়ে নিয়েছে। একদিক দিয়ে ভালো হয়েছে, সমাজের এই পাপগুলো একটু কম দেখবে। মুখ্যমন্ত্রী এত বড় বড় বাতেলা মারেন, সরকারি হাসপাতালগুলোর নগ্ন চেহারা, উলঙ্গ চেহারা আরেকবার আপনাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, যারা এই ঘটনার পেছনে আছে, যারা এই ঘটনার জন্য দায়ী, আইন তাদের বিরুদ্ধে আইন অনুরূপ ব্যবস্থা নেবে। আমি এটা নিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক কটাক্ষ এগুলো নিয়ে কোথাও করতে চাই না, বা বিজেপি চায় না, এখানেও আমরা চাইছি। নিতান্তভাবে একটা দুর্ঘটনা, একটা হাসপাতালে এরকম হয়েছে। আজকে ভারতবর্ষের অন্য একটা যদি হাসপাতালে হয় তখন কি আমরা বলবো ওই রাজ্যের দোষ? একটা হাসপাতাল, সেখানে সকলের ইনফেকশন হয়েছে একটা ওষুধের জন্যে, সেইটার জন্যে সেইটাকেও মানে পিন পয়েন্ট করে কোথায় গলতি সেটা দেখতে হবে। এখানে 15-20টা রোগীর যে অসুবিধে হয়েছে দুর্ভাগ্যজনক, কিন্তু সেটাকে শিরোনামে এনে বিজেপি যেভাবে কন্ডেম করছে, তাহলে সারা ভারতবর্ষের ক্ষেত্রে নানা ঘটনায় তাদেরকে তাদের থুতু তাদের নিজের মুখেই পড়বে। বিজেপি শাসিত রাজ্যে এরকম বহু ঘটনা হয়েছে। এই যে আবার আমি বলছি, এই সব কিছুকে রাজনীতিকরণের ঘটনা বন্ধ করতে হবে। ভয়ঙ্কর অবস্থা, এটা বাংলা স্বাস্থ্য দপ্তর। এই বাংলায় যেখানে তুই যান না, প্রাইভেট ডাক্তারদের চেম্বারে যান, মানুষের খালি মিছিল দেখুন, ভিড় দেখুন, আর মিছিল হাসপাতালগুলো পড়ে আছে, খালি দাঁড়িয়ে আছে, চিকিৎসা নেই, ওষুধ নেই, যন্ত্র নেই, ডাক্তার নেই। 4,000 লক্ষ লক্ষ মানুষ আজকে বাংলায় তারা সব ভিড় করছে প্রাইভেট ডাক্তারদের কাছে। নার্সিংহোম ব্যাঙের ছাতার মতন অলিতে গলিতে গ্রামে গঞ্জে গজি উঠেছে, এখানে কোনো কন্ট্রোল নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। যেগুলো আইন মেনে হচ্ছে কি হচ্ছে তা দেখার জন্য কোনো ব্যবস্থা নেই। রন্ধে রন্ধে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল দল কিছু পারুক আর না পারুক, আজকে বাংলার রন্ধে রন্ধে তারা দুর্নীতিকে প্রবেশ করে দিয়েছে। জানি না এ বাংলার ভবিষ্যৎ কি, খুবই খারাপ হচ্ছে। সরকারি হাসপাতালের পরিষেবা সেটা নিয়ে প্রশ্ন উঠছে এবং এটা সরকারি চিকিৎসার জন্য ভালো হচ্ছে না। এদিকে শুরুতেই আমাদের নজর রাখতে হচ্ছে অর্থাৎ দুই নবনির্বাচিত বিধায়ক, তারা দীর্ঘদিন ধরে ধর্নায় বসেছিলেন, বেশ একটা ডামাডোল পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছিল, কিন্তু তারপর অবশেষে একটা পথ বেরিয়ে আসলো। দুই নবনির্বাচিত বিধায়কের শপথে জট, কি কাটার পথে তাহলে? এক মাস ধরে চাপানোতর চলার পর অবশেষে ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠের দায়িত্ব দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধানসভার ভিতরে দুই বিধায়কের শপথ গ্রহণে আর কোনো বাধা রইল না। ভোটের ফলের পর কেটে গিয়েছে প্রায় এক মাস, এখনও শপথ নিতে পারেননি দুই নবনির্বাচিত সদস্য সায়ন্তিকা ব্যানার্জি ও রায়াত হোসেন সরকার। রাজ্যপাল সংঘাতে আরও জটিল হয়েছে শপথের বিষয়টি।
রাজ্যপালকে এড়িয়ে কি শপথ গ্রহণ সম্ভব? এবার একদিনের বিধানসভার অধিবেশনের ডাকে জল্পনা আরও জোরালো। সূত্রের খবর, একটি প্রস্তাব পাশ করানোর ছুতোয় দুই বিধায়ককে শপথ গ্রহণ করানোর পরিকল্পনা রয়েছে স্পিকারের। আমাকে সমন্দর চট্টোপাধ্যায় দিয়ে অনুরোধ করেছেন যাতে আমাদের এই বিধানসভাটা রিকনভেন্ট করা হোক, এবং ওনার আবেদন যেটা উনি করেছেন যে আমার কাছে চিঠি দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আগামী 5 জুলাই দুপুর 2টার সময় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা বসবে। এই বিশেষ অধিবেশনের ফাঁকেই কি দুই নবনির্বাচিত তৃণমূলের প্রতিনিধিকে শপথ গ্রহণ করাবে সেইটা নিয়ে প্রশ্ন বিস্তর। কারণ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, যখন অধিবেশন চলবে সেই সময় শপথের একটা প্রভিশন রয়েছে। আমাদের যারা বিধায়ক, দুজন নবনির্বাচিত বিধায়ক যারা বাইরে বসে রয়েছেন, তারা অনেক আবেদন করেছেন এই সম্বন্ধে। ব্যাপারে আমরা যা সিদ্ধান্ত নেবার পর নেব, আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব। রাজভবনে গিয়ে শপথ নিতে নারাজ শাসক দলের দুই বিধায়ক। এদিকে রাজ্যপালের অনুমতি ছাড়া বিধানসভায় শপথ বাক্য পাঠ করানোর এখতিয়ার নেই স্পিকারের। শপথের দাবিতে বিধানসভার বাইরে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সায়ন্তিকা এবং রায়াত। প্রথমত আমাদের নেতৃত্ব বলে দিয়েছে যে দুই বিধায়ক যাবে না, ঠিক আছে? আমরাও আর মানসিকভাবে যেতে ইচ্ছুক নই। কুণাল ঘোষকেও, আমাদের দলের মুখপাত্র, ওনাদের আমাদেরকেও কিন্তু অ্যাটাচ করেছেন মানহানি মামলাতে। সেখানে আমার মনে হয় যে এথিক্যালি আর শপথ বাক্য ওনার কাছে আমাদের পাঠ না নয় ভালো। আচমকা অধিবেশন ডাকায় স্পষ্ট আপত্তি জানিয়েছে বিজেপি। এটা আমার মনে হয় খুব অন্যায়, কারণ আমাদের উত্তরবঙ্গে যে বিধায়করা তারা তো আসতে পারবে না শর্ট নোটিসে। শপথ গ্রহণের বিষয়টা খুব আমাদের কাছে খুব ক্লিয়ার, আমাদের মহামহিম গভর্নরের পুরো এখতিয়ারে, জুরিসডিকশনে এই শপথ গ্রহণ। স্পিকার মহোদয় বা ডেপুটি স্পিকার বা চিফ মিনিস্টার কিন্তু এটা ডিসিশন নিতে পারেন না। এর থেকে রাজ্যপালের মুখোশটা খুলে দেওয়া যাবে। দ্য রাইট ডিসিশন টু কল ফর এ ওপেন সেশন, স্পেশাল অধিবেশন, এটাই রাজ্যপালের মুখোশ খুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। রাজ্যপালকে এড়িয়ে শপথ গ্রহণ কি আদৌ সম্ভব? স্পিকার অবশ্য বলছেন যা হবে আইন মেনেই হবে। রিপাবলিক বাংলা। আর অন্যদিকে এই ছানি কাটাতে গিয়ে যে বিপত্তির খবর সামনে আসে, দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ এখন শিরোনামে মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল। শুধু এটুকুতেই সীমাবদ্ধ নেই সরকারি হাসপাতাল, একেবারে অব্যবস্থার এই ছবিটা। হাসপাতাল চত্বরে আবর্জনা থেকে রক্তের আকাল আছে সবই, জবাবদিহি দুরস্ত, এমনকি উল্টে গ্রুপ ডি স্টাফকে পাঠিয়ে দায় সালেন সুপার। এখানে একটা আউটডোর তো দেখাতে গেলে ডাক্তাররা পেশেন্টকে ছোঁবে না প্রথম কথা। হ্যাঁ, দেখা একদম হচ্ছে না, দূর থেকে কি হয়েছে আপনার, এই হয়েছে বলে ওষুধ লিখেছে। নামেই সুপার স্পেশালিটি হাসপাতাল, সুপার কিংবা স্পেশালিটি, কোনোটাই মনে হবে না এই হাসপাতালকে। ছানি কাটাতে গিয়ে রোগীদের দৃষ্টিশক্তি হারানোর মতো গুরুতর অভিযোগের মধ্যেই উঠে এলো মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের অব্যবস্থার ভয়াবহ ছবি। মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল একদম গাল ভরা নাম রয়েছে, বড় করে ফলক রয়েছে, কিন্তু যে রোগীরা আসবেন বা যাদের পরিজনেরা আসবেন তারা এই হাসপাতালে আদৌ স্বাস্থ্য ফেরাতে এসে স্বাস্থ্যকর পরিবেশটুকু পাচ্ছেন তো? কারণ এই হাসপাতালের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার সংলগ্ন গোটা যে এলাকা, গোটা এলাকা এখানেই শেষ নয়, করুণ দশা হাসপাতালের ব্লাড ব্যাংকেরও। রক্তের চরম আকাল, রোগীর পরিজনদের হতাশ হয়ে ফিরে যাওয়াই যেন দস্তুর। পেশেন্টকে এখানে কাট করা হয়েছে এক মাস আগে থেকে, ট্রিটমেন্ট চলছে, এখন বলছে পিজিতে নিয়ে চলে যাও, ব্লাড নেই। ছানি কাটাতে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন 20 জন রোগী, এমন গুরুতর অভিযোগ যখন উঠছে তখন ন্যূনতম দায়িত্ববোধও দেখা গেল না হাসপাতালের সুপারের তরফে। অব্যবস্থার জবাবদিহি তো দূরের কথা, হাউসকিপিং স্টাফকে পাঠিয়ে দুয়ার থেকেই সাংবাদিক বিদায়ের চেষ্টা সুপারের। মিটিং আছে, আমারও কাল হচ্ছে, আমি যাচ্ছি। হ্যাঁ, পরিস্থিতি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, আদৌ এখানে সাধারণ মানুষ তারা যথাযথভাবে চিকিৎসা পরিষেবাটুকু পাচ্ছেন কি? সেখানে এই হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি আদৌ দায় এড়াতে পারবেন? প্রশ্ন থাকছেই। ভিডিও জানিস পিনাকি নন্দীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা।